সারাদেশে বাস চলাচল বন্ধে ভোগান্তি, বিকল্প বাহনে দিতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া, ট্রাক না চলায় পণ্য পরিবহনে অচলাবস্থা। বাস বন্ধ থাকায় নৌপথে বেড়েছে যাত্রীদের ভিড়, ঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া নেওয়া হচ্ছে দেড় থেকে দ্বিগুণ বেশি। ছয় বছরে বিদেশে পাচার করা মোট 1167 কোটি টাকা জব্দ করেছে দুদক, প্রক্রিয়াধীন আরও 1000 কোটি। প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে শুরু হলো করোনা টিকাদান, 14,000 কেন্দ্রে টিকা পাবে 70 লাখ মানুষ। এবং মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে পাবনা মানসিক হাসপাতাল, 650 পদের 200 ফাঁকা ব্যাহত চিকিৎসা সেবা। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাদিন ফরিদ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণপরিবহন বন্ধের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার নিয়োগ পরীক্ষা থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। রাজধানীর ভেতরে চলাচল করতেও গুনতে হয়েছে বেশি ভাড়া, এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই চিত্র রাজধানীর গাবতলীর। সব গণপরিবহন বন্ধ, তাই দূরের গন্তব্যে পৌঁছাতেও পায়ে হেঁটে ছুটছেন যাত্রীরা। ডিজেলের দাম এক লাফে 15 টাকা বাড়িয়ে 80 টাকা করায় বন্ধ গণপরিবহন। অনেকেই গণপরিবহন ধর্মঘটের বিষয়টি জানতেন না, ফলে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে গেছেন। এছাড়াও পিকআপ ভ্যান, প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে অনেকেই চেষ্টা করেছেন পাটুরিয়া পৌঁছানোর। এর জন্য গুনতে হচ্ছে অনেক বেশি ভাড়া, আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা। হঠাৎ করে হুটহাট করে একটা ডিক্লারেশন দিয়ে দিল, দেওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর এই যে মানুষের ভোগান্তি, এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? আমি যাব হচ্ছে ফরিদপুরে, কিন্তু গাড়ি পাচ্ছি না। গাবতলী এখন প্রাইভেট কার বা মাইক্রোতে 500 টাকা চাচ্ছে। যাওয়ার উপায় এখন একটাই, আপনার হচ্ছে কবে খুলে থাকতে হবে দু একদিন। ভোগান্তিতে পড়তে হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের। অনেক ঘুরে টুরে আনি ফ্লাইওভার দিয়ে, তারপরে দিয়ে মেডিকেলের সামনে দিয়ে, পরিবহন মালিকদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দূরপাল্লার বাস বন্ধ থাকবে বলে জানাচ্ছে বাস কাউন্টারগুলো। ফিরিয়ে দেওয়া হচ্ছে টিকিট প্রত্যাশীদের। অনেক যাত্রী তারা জানে না যে গাড়িটা বন্ধ আর কেন বন্ধ, এটাও জানে না। আমরাও তো হঠাৎ করে শুনতে পাইছি। প্যাসেঞ্জার আসলো, আর আদার সাইড যে কাউন্টারগুলো ছিল ওদেরকে বললাম কি অবস্থা, বলছে না গাড়ি ঘোড়া আমরা কাউন্টার খুলবো না। রোববার ভাড়া সমন্বয় নিয়ে বিআরটি এর সাথে বৈঠকে বসবেন বাস মালিকরা, এরপর আসবে পরবর্তী সিদ্ধান্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার ভোর থেকে বন্ধ রয়েছে বাস চলাচল, এতে চরম ভোগান্তিতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ঢাকার ভেতরে বা বাইরে যেতে প্রাইভেট কার বা সিএনজি অটোরিকশায় গুনতে হচ্ছে 8 থেকে 10 গুণ বেশি ভাড়া। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাস চলাচল। এ বিষয়ে আরও জানাতে মহাখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তি কেমন দেখছেন, আর জনসাধারণ আসলে কি বলছে? আমি একটু দেখাতে চাচ্ছি যে আমি এই মুহূর্তে মানে মহাখালী বাস টার্মিনালের আমি বিভিন্ন পয়েন্ট থেকে সকাল থেকে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত বাস কিন্তু শুধু মহাখালী বাস টার্মিনালের মধ্যেই না, টার্মিনালের বাহিরের দুপাশের রাস্তা কিন্তু সারি সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কারণ এই বাসগুলো মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরাঞ্চলে যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ছেড়ে যায়, কিন্তু শুক্রবার থেকে বন্ধ থাকার কারণে যে বাসগুলো এসেছে সেগুলো আর যেতে পারেনি। আরেকটি বিষয় হলো যে ডিজেলের দাম বাড়ার কারণে বাসের যে ভাড়া বৃদ্ধি সেটি হতেই পারে, কিন্তু এটি সাধারণ যারা যাত্রী আছে তারা বলছে, কিন্তু তার জন্য সব গাড়ি যে ডিজেলে চলছে বিষয়টা কিন্তু সেরকম না। এছাড়া সরকারি যে বিআরটিসি আছে, বিআরটিসি বাস, সেই বাসগুলো কিন্তু চলছে না, যার ফলে ভোগান্তি কিন্তু একটি চরম সীমায় পৌঁছেছে। সাধারণ মানুষজন বলছে যে সরকারের বেসরকারি পরিবহন মালিকরা যদি বন্ধও রাখে, সরকার কিন্তু এই সময় বিআরটিসি যে বাস সার্ভিস সেটি কিন্তু চালু রাখতে পারত, এবং তাতে কিছুটা ভোগান্তি হয়তো বা জনগণের লাঘব হতো। আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকার মধ্যে বিভিন্ন গন্তব্যে যেতে যেই সিএনজি ভাড়াগুলো 100 বা 150 টাকার মধ্যে ছিল সেগুলো 250-300 টাকায় চলে গেছে, এবং হোন্ডার ভাড়াগুলো যেগুলো 100 টাকা ছিল সেগুলো 250-300
টাকায় চলে গেছে। এছাড়া মানুষজন যারা ঢাকার বাইরে থেকে এসে আটকা পড়েছে, যারা বাড়ি ফিরে যেতে হবে, তারা ভেঙে ভেঙে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে, এবং তার জন্য তাদের কিন্তু ভাড়া অনেক 8-10 গুণ যেটি আপনারা বলছিলেন সেভাবেই কিন্তু তাদের পড়ছে। কেউ শেরপুর যাবে, কেউ টাঙ্গাইল যাবে, কিন্তু তাকে যেতে হচ্ছে উত্তরা, তারপর আবদুল্লাপুর, তারপর গাজীপুর, এভাবে কিন্তু ভেঙে ভেঙে যাওয়ার ফলে তার কিন্তু জনগণের ভোগান্তি হচ্ছে, সময় অর্থ ব্যয় হচ্ছে। আর একই সাথে এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য যে বিআরটিএ কর্তৃপক্ষ যে রোববার বৈঠক ডেকেছে, এটিকে জনগণ বলছে যে এটি আসলে ঠিক হয়নি, দ্রুততার সহে এটি গতকাল কি সমাধান করা যেত এবং এই সমস্যার সমাধান হলে এই কষ্টটা জনসাধারণ হতো না, পারে না। পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাতে মহাখালী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদশা। এদিকে রোববার বিআরটিএর সঙ্গে বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের আগ পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। আর পণ্য পরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম না কমালে ভাড়া বাড়াতে হবে, তবেই উঠবে ধর্মঘট, জানিয়েছেন মালিক শ্রমিকেরা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন চলাচল। এতে শুক্রবার সকাল থেকেই বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এই অবস্থায় পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববার বিআরটিএর সঙ্গে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠকের পর গণপরিবহন চলাচল প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিআরটিএ যদি আজকেও ডাকতো, আজকেও আমরা বুঝতে পারতাম, আমরা তৈরি ছিলাম। আগামী রোববার 11টায় সভা আহ্বান করেছে এই বিষয়টা সমাধান করার জন্য। যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয়ভাবে বসবো, মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমরা বসবো, সবাইকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাবো। অন্যদিকে পণ্য পরিবহন নিয়ে মালিক শ্রমিকদের সংগঠনগুলোর দাবি, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নইলে ভাড়া বাড়াতে হবে। আর ট্রাক মালিক সমিতির সিদ্ধান্ত, সরকার তাদের সঙ্গে এই নিয়ে আলোচনা না করায় ধর্মঘট চলমান থাকবে। কোনো গাড়ি ঢুকতেছে না, কোনো গাড়ি বের হচ্ছে না। আগামীকাল থেকে সেটাও তো আরো কঠোর হবে। সরকার যদি ডিজেলের মূল্য বৃদ্ধি করতে হয় বা টোলের চার্জ বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে আমাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো আমাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মেনে নেবেন। আর এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই ডিজেল কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এছাড়া রোববার বৈঠকে এই নিয়ে সমঝোতা হতে পারে। এইটার যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা অনেকখানি ভর্তুকি দিয়ে এই তেল বাজারে আমরা বাজারজাত করছিলাম, এই ভর্তুকির পরিমাণও বিরাট, সেই জন্যই এটাকে একটা কমিয়ে আনার জন্য এই প্রচেষ্টা। বুধবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 15 টাকার বেশি নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সেদিন রাত 12টা থেকেই কার্যকর হয় বাড়তি এই দাম। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনের আরও খবর জানাতে এবার রাজশাহী ও বগুড়া থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী জুড়ে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ যারা অফিস বা অন্যান্য কাজে বের হচ্ছেন, অন্যান্য কি পরিবহন ব্যবহার করে সেখানে তারা যাচ্ছেন? যেহেতু আজকে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে, আমরা দেখছি যে সাধারণ মানুষের বা অফিসগামী মানুষের ভোগান্তি কিন্তু একেবারে সীমাহীন ভোগান্তি। তারা আমরা দেখছি যে যারা বিভিন্ন অফিসে বা নিজ গন্তব্যে পৌঁছাতে তাদেরকে যেহেতু বাস বন্ধ, ভাড়া কিন্তু দ্বিগুণ তাদেরকে খরচ করতে হচ্ছে। এবং একটু দেখতে পাচ্ছি যে এই বাস বন্ধের কারণে ট্রেনে কিন্তু প্রচুর চাপ বেড়েছে। আমরা সকাল থেকে স্টেশনে দেখেছি যে সেখানে প্রচুর সংখ্যক মানুষ ঢাকাগামী ট্রেনে মানে উপচে পড়া ভিড়। এবং কর্তৃপক্ষ বলছে যে যেহেতু বাস বন্ধ, এই কারণে প্রতিটি ঢাকামুখী যে 4টি ট্রেন রাজশাহী থেকে ছাড়া হয়, প্রতিটি ট্রেনে একটি করে বগি সংযুক্ত করা হয়েছে, যেন সাধারণ মানুষ যেহেতু বাস বন্ধ ট্রেনে স্বাচ্ছন্দ্যে যেতে পারে। তারপরে কিন্তু ট্রেনে মানে তীর পরিমাণ ঠাই নাই এমন অবস্থা যে সেখানে অনেকেই ভিড় করছে, যেহেতু সব ধরনের রাজশাহী থেকে বের হওয়ার একটিমাত্র পথ সেটি হলো এখন ট্রেন। এই ট্রেনের উপরেই ভরসা, এবং ট্রেনে যে কোনো প্রচুর ভিড় হচ্ছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে তাদের এই ভিড় সামলাতে বেশ পেতে হচ্ছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা যাদের জরুরি কাজ আছে তারা বাস পাচ্ছে না, অনেকে আবার ট্রেনের টিকিটও পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের অনেকটা আরও বেশি ভোগান্তি শিকার হচ্ছে। তারপরেও কোনোভাবে ট্রেনে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। আরেকটা বিষয় আমরা দেখেছি যে আন্তঃজেলা যে যোগাযোগটা আছে সেই যোগাযোগে কিন্তু যেহেতু আন্তঃজেলা রুটে বাস চলাচল করতে, এখন বাস চলাচল না করার কারণে অটোরিকশা, সিএন
সিএনজি বিভিন্ন উপায়ে মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেখানে ভাড়া 100 টাকা আগে ছিল সেটি এখন 150 থেকে 200 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। এবং মানুষ যেটি বলছে যে এই যে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়ানোতে পরিবহন সংশ্লিষ্টরা যে ধর্মঘটে ডেকেছে, এইটি অবশ্যই সংশ্লিষ্টদেরকে বিবেচনা করা দরকার যে এই সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে বা যে হয়রানি হচ্ছে সেইটি যেন তাদের দূর করা সম্ভব হয়। যদিও আমরা জানি যে আগামী রবিবার মন্ত্রণালয় বা জ্বালানি মন্ত্রণালয়ের সাথে পরিবহন সংশ্লিষ্ট একটি বৈঠক আছে, সেই বৈঠক থেকে হয়তো এই যে ধর্মঘট বা জনভোগান্তি যেটি হচ্ছে সেইটির একটা সুরাহা আসতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে একটা আশা জেগেছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে রাজশাহীতে থেকে যে পণ্যগুলো বাইরে যেত সেগুলো এখন বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রাজশাহীর কাঁচা বাজারে শীতকালীন সব সবজির দাম 8 থেকে 10 টাকা বেড়েছে। আমরা বেশ কয়েকজন পাইকারি বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলি, তারা বলছে পণ্য দাম হঠাৎ করেই কালকে থেকে কিছুটা বাড়লো, আজকে কিন্তু আর একটু বেশি বেড়েছে, অর্থাৎ আজকে 5 থেকে 6 টাকা আরও বেড়ে গেছে। এবং ক্রেতারা বলছে যে হঠাৎ করে এই দাম বেড়ে যাওয়া, তাদের শীতকালীন সবজি যেহেতু এই কিছু নির্দিষ্ট মৌসুমের মধ্যে পাওয়া যায়, এই পরিবহন ধর্মঘটের কারণে শীতকালীন সবজির দাম বেড়ে যাওয়া তারাও এই মানে কেনা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ সার্বিক দিক যদি বলি পরিবহন ধর্মঘটের প্রভাব সব ক্ষেত্রেই পড়েছে, সেটি মানুষের যাতায়াতের ক্ষেত্রে হোক বা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্ষেত্রে হোক। এইটি থেকে মানুষকে কষ্ট দূর করতে বা এই সমস্যা দূর করতে সরকারের উদ্যতন কর্তৃপক্ষের কাছে তারা অনুরোধ করছে যেন সংশ্লিষ্ট দপ্তর, আমরা আশা করছি এই সমস্যার সমাধান দ্রুতই হবে। আপনি সাথেই থাকবেন, এবার একটু বগুড়ার পরিস্থিতি জানবো, জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, পরিবহন ধর্মঘটের আজকে দ্বিতীয় দিন চলছে, গতকালকের তুলনায় জনভোগান্তি কোন কোন ক্ষেত্রে বেশি বেড়েছে? আমি গত দুদিন যে অবস্থাটা লক্ষ্য করেছি তাতে দেখেছি যে পরিবহন ধর্মঘটের ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে দুটি ক্ষেত্রে। একটি, তারা যাতায়াতের ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়েছে, পরিবহন ব্যয় তাদের বেড়েছে। একই সাথে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে তার প্রভাব পড়েছে একেবারে খুচরা বাজার পর্যন্ত। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি বগুড়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। এখানে হাইওয়ে পুলিশের হিসাবে যেটি বলা হয় যে প্রতি 6 সেকেন্ডের মধ্যে অন্তত একটি বাস অথবা একটি ট্রাক এই এলাকা অতিক্রম করে, সেখানে দেখা যাচ্ছে যে মিনিটে একটি ট্রাক অথবা একটি বাসও এখন পার হচ্ছে না। আর এর কারণ হিসেবে তারা যেটি বলছে যে পরিবহন ধর্মঘটের ফলেই মূলত এই অবস্থা হয়েছে, সেটি খুবই স্বাভাবিক একটা জায়গা। কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি যারা অন্যান্য পুলিশ রয়েছে, জেলা পুলিশের যেসব কর্মকর্তা রয়েছে, তারা যেটি বলছেন যে এই অবস্থা কেটে ওঠার জন্য দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবহন মালিকদেরকেও সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় আনতে হবে। আর এখানে যারা কর্তব্যরত পুলিশ সদস্য রয়েছেন তারা বলছে যে গতকালের তুলনায় আজকে মহাসড়কে থ্রি হুইলারের চাপ অনেক বেড়েছে, এবং সেই সাথে যারা যাত্রী রয়েছে তাদের চাপও এখন থ্রি হুইলারের উপরে বেশি, সে আর রেলেও চাপ বেড়েছে। বগুড়া থেকে অন্যান্য এলাকার মতো ট্রেন যোগাযোগটি অত বেশি না থাকলেও যেটুকু ট্রেন চলছে, যে কয়টি সংখ্যায় ট্রেন চলছে সেগুলোর উপরও যোগাযোগ বেড়েছে। আর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচা বাজারের উপরে। আপনি জানেন যে উত্তরবঙ্গের অন্যতম বড় একটি সবজি বাজার বগুড়ার মহাস্থান হাট, সেখানে গত দুদিন ধরে বিপুল পরিমাণ সবজি আমদানি হয়েছে কিন্তু বিক্রি একেবারে নাই বললেই চলে। আর বাজার মূল্য কমে গেছে অনেক, প্রত্যেক শীতের সবজি যেসব ওঠে এই সময় প্রত্যেক ধরনের সবজিতে, সব ধরনের সবজিতেই দাম কমেছে মনে 400 থেকে 500 টাকা পর্যন্ত। উল্টো আবার খুচরা বাজারে শীতের সবজির দাম বেড়েছে গতকালের তুলনায় 5 থেকে 6 টাকা কেজিতে। সব মিলে আমরা বগুড়ায় সব ধরনের খাতেই দেখতে পাচ্ছি এই পরিবহন ধর্মঘটের প্রভাব, এবং এটি আজকেও আরও বাড়বে এর প্রভাব এমনই আশঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। পরিবহন ধর্মঘটের রাজশাহী ও বগুড়ার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পরিবহন ধর্মঘটের কারণে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর সদরঘাটে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রীদের ভিড়। ঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া 1.5 থেকে 2 গুণ বাড়ানো হয়েছে বলছেন যাত্রীরা। এর আগে নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানায় মালিক সমিতি। দাবি মানা না হলে শনিবার দুপুরের পর সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করা হবে জানায় তারা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে লঞ্চ ভাড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও আগের চেয়ে দ্বিগুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারে বেশি দামে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। লঞ্চের কর্মীরাই এ কাজে জড়িত বলছেন তার। যেহেতু বাস বন্ধ সেই তুলনায় ভিড় বেশি ছিল, তারপরে বাড়তি ভাড়া দিয়ে আসতে হয়েছে আমাদের। তারা বলে ওই যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে তাদের জন প্রতি 100 টাকা করে বাড়াইছে। কেবিন আগে নর্মালি ডাবল কেবিন ছিল 2000 টাকা, এখন 2500 টাকা নিছে। অনেক কষ্ট করে একটা কেবিন পাইছে তো ব্ল্যাকে, তাও আপনার 700 টাকা বেশি দিয়ে টিকিট নেওয়া লাগছে।
মালিকপক্ষ জানিয়েছে তেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা ভাড়া বেড়েছে, তবে নতুন দাম কার্যকরের বিষয়ে বিআইডব্লিউটিএ এর সাথে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। তো তেলের দাম 15 টাকা পার লিটারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখন আমরা এই যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া এটা এখনও আমরা ওইভাবে চিন্তা করিনি। তবে আজকে মালিকদের মালিক সমিতিতে একটা মিটিং আছে, ওই মিটিংয়ের পরে আসলে বোঝা যাবে তারা কী করে। কিন্তু এদিকে ঢাকায় পৌঁছানোর পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মঘটের আরো খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ধর্মঘটের প্রভাবে লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর ভাড়া নিয়ে যাত্রীরা আসলে কি বলছেন আমাদের জানাবেন। কেবল ঘোষণা বুক থেকে বের হলো যে 15 টাকা বাড়ানো হয়েছে, তখন থেকে মানুষের লঞ্চ ভাড়া বাড়িয়ে দিয়ে জানানো হয়েছে তারা মালিকের নির্দেশে। আর এখন যেটি হচ্ছে যে ছোট লঞ্চ গুলোতে যেমন ডেকে 10 টাকা বেড়েছে, 70 টাকাটা 80 টাকা হয়েছে, এবং তথাকথিত ফার্স্ট ক্লাস যেটাকে বলা হয় সেখানে এই ছোট লঞ্চে সেখানে 90 টাকা 100 টাকা হয়ে গেছে। আর বড় লঞ্চ যেগুলো ঢাকা, কিন্তু তার আগে আমাদের সিনেরিওটা দেখুন যে এর প্রভাবটা কি পড়েছে। অর্থাৎ গত পর দুদিন থেকে যে ধর্মঘট শুরু হয়েছে, বিশেষ করে গতকাল থেকে যে বাস ধর্মঘট শুরু হয়েছে, তার প্রভাব এখন লঞ্চের এই সকাল 9টার সময় 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু এখানে খুব ব্যস্ততা থাকার কথা, এবং যাত্রীকে চৈচম্বুর থাকার কথা, সেখানে কিন্তু যাত্রী নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে লঞ্চের এই অসহায় অবস্থা কেন, তাদের কিন্তু বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাগুলো থেকে, অর্থাৎ দীর্ঘদূরত্ব এলাকাগুলো থেকে এই বাসে করে যাত্রী আসা এসে থাকে, এবং এসে লঞ্চে যেখানে রিভারাইডে যেগুলো রয়েছে সেখানে যান। সাধারণত এখন বাস বন্ধ থাকে, যেটা হয়েছে লঞ্চগুলো থেকে বরিশাল এসেছে আজকে, তো সেই লঞ্চগুলোর একই অবস্থা। অর্থাৎ তারা যদি বলেছেন তাদের বক্তব্য অনুযায়ী তারা ভাড়া বাড়াননি, কিন্তু যাত্রীদের বক্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে। এই অর্থে যে তাদের সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 285 টাকা, আর এমনি তারা নিজের দেশ থেকে 200 টাকা। সেক্ষেত্রে গতকাল থেকেই তারা নেওয়া শুরু করেছেন, গত পরশু থেকেই তারা নেওয়া শুরু করেছেন। ডেকের যা ভাড়া যেটি 150 থেকে 200 টাকার মধ্যে নেওয়া হতো সেটি তারা 250 টাকা করে ফেলেছে। এখন যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা এই হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করলেন কেন, তারা স্পষ্টত বলেছেন যে তারা এখনো কোনো ভাড়া বৃদ্ধি করেননি, এই ভাড়া আরো বাড়ানোর প্রস্তাবনা তাদের রয়েছে, তারা সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেখানটায় আছেন। অবস্থায় যাত্রী অসহায়, যাত্রীদের বলার কিছু নেই, যেতে হবে গন্তব্যে, এটাই বাস্তবতা। সেই বাস্তবতার শিকার হয়ে তারা এখন মালিক এবং শ্রমিক পক্ষ যারা রয়েছে তাদের যাতাকলের মধ্যে রয়েছে। এই এই হচ্ছে এখানকার অন্তত এই আজকের দিনের মতো ধর্মঘট এবং ধর্মঘট পূর্ববর্তী পরিস্থিতির সর্বশেষ চিত্র। পরিবহন ধর্মঘটের বিষয় জানাতে বরিশাল থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। দেশে ডিজেলের মূল্য প্রতিবেশী দেশের চেয়ে কম, তাই পাচার রোধে সরকার দাম বাড়িয়েছে, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধিরও সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। গত এক বছরেই 1,147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে এই জ্বালানি তেলের মূল্য অনেক কম এবং পাচারও হয়ে যাচ্ছে, এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকার দাম বাড়িয়েছে। এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। পণ্য পরিবহন বন্ধ থাকায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রভাব পড়তে শুরু করেছে, এরই মধ্যে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। আশরীফ, শীতকালে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এই ধর্মঘটের অজুহাতে পণ্যের দাম বাড়ানো হয়েছে, সবজির দাম বেশি বাড়ছে, তো কোন কোন সবজির দাম কত টাকা দরে বেড়েছে?
দেখুন, এখানে আমরা যে বিষয়টি দেখেছি, কারণ বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে যে পরিমাণ সবজি বা পণ্য আসে প্রতিদিন সেই তুলনায় কিছুটা কম এসেছে। তবে দাম বৃদ্ধির যে প্রবণতা সেটি আসলে পাইকারি মার্কেট থেকে যখন সেটি খুচরা মার্কেটে চলে যায় তখনই আসলে দামটা বেড়ে যায়। আমরা দেখেছি যে পাইকারি যারা বিক্রেতা তারা বলছে আসলে প্রতিটি ট্রাকে 1 থেকে 2 হাজার টাকা বেশি ভাড়া দিতে হয়েছে তাদের এই ধর্মঘটের মধ্যে তেলের দাম বাড়ার কারণে পণ্য এই কারণ বাজারে নিয়ে আসার জন্য। কিন্তু এখানে যদি বলি যে শশা সেটি 25 থেকে 30 টাকা প্রকার বেঁধে পাইকারি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু খুচরা বাজারে এসে 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই যে অজুহাতের যে বিষয়টি এটি আসলে খুচরা বাজারে একটু বেশি। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা ওই অভিযোগ করছে যে আসলে গত 2 দিন যাবৎ ধর্মঘট ডাকার পর থেকেই মূলত এই ধর্মঘটের অজুহাতে প্রতিটি সবজির দাম তারা বাড়িয়ে দিচ্ছে। আর পাইকারি বিক্রেতা যারা তারা বলছেন যে আসলে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই কাঁচা সবজি বা নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটি সবসময় আসলে আওতামুক্ত থাকে এবং এই ধর্মঘটেও সেটি হচ্ছে। কারণ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে কিছুটা বাড়তি ভাড়া দিয়ে তাদেরকে এই মুহূর্তে ঢাকায় পণ্য নিয়ে আসতে হচ্ছে, এই কারণে তারা তাদের যে দাম সমন্বয় বা তাদের সেটির জন্য কিছুটা বেশি বিক্রিতে বেশি দামে তারা বিক্রি করছে। তবে এটি আসলে খুচরা বিক্রেতারা বলছেন যে পাইকারি মার্কেট থেকে তারা বেশি দামে কিনে আনার কারণে এখন বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। আমি যদি বলি যে করলার কথা, সেটি আসলে পাইকারি মার্কেটে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, কিন্তু খুচরা মার্কেটে 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে আমরা যদি আরেকটি বিষয় বলি যে শিম বা ঢেঁড়স পটল প্রত্যেকটি সবজি 5 থেকে 10 টাকা প্রকার বেঁধে দাম বেড়ে গেছে। এবং এই যে দাম বাড়ার যে প্রবণতা এটি কিন্তু গতকালকের চেয়ে আজকে আরও একটু বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। এখন ধর্মঘট যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতা সবারই ধারণা যে হয়তো এই অজুহাতে পণ্যের দাম সবজির দাম সব কিছুই বেড়ে যাবে। যদিও এই শীতকালে শীতকালীন যে সবজি সেই সবজির দামও কিন্তু বেড়ে গেছে। লাল শাক, পুঁই শাক, পালং শাক থেকে শুরু করে সব ধরনের শাকের দামও কিন্তু আমরা দেখেছি যে গতকালকের তুলনায় আটি বেঁধে 2 থেকে 3 টাকা বেড়ে গেছে। অর্থাৎ এই ধর্মঘটের অজুহাতে প্রত্যেকটি পণ্যই আসলে এখন বেশি দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা চাইছেন সরকারের নিয়ন্ত্রণ বা নজরদারি। এছাড়া আসলে এই ধর্মঘটের অজুহাতে এই দাম বাড়ার যে প্রবণতা সেটি আরও বেড়ে যাবে। পরিবহন ধর্মঘটে বাজার পরিস্থিতির খবর জানাছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। গুলশানের রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে অন্তত 400 বোতল বিদেশি মদ ও 700 ক্যান বিয়ার জব্দ করেছে র‍্যাব। অভিনব পন্থায় এসব মদ লুকিয়ে রাখা হতো ক্লাবে, তবে এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার রাত 11টার থেকে অভিযান চলে 1:30 পর্যন্ত। এ সময় কার্পেটের নিচে, টয়লেটের সিলিং সহ বিভিন্ন স্থানে অনুমোদনহীন শত শত বোতল বিদেশি মদ ও বিয়ার লুকিয়ে পায় র‍্যাব। প্রাথমিকভাবে 400 বোতল বিদেশি মদ ও অন্তত 700 ক্যান বিয়ার জব্দ করার কথা জানানো হলেও আরও বেশি হতে পারে বলে জানান র‍্যাব কর্মকর্তারা। এর আগে 2014 সালেও এই ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছিল। ছিল হলরুমের স্টেজের কার্পেটের নিচে, কার্পেট সরানোর পরে তার নিচে আমরা বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার উদ্ধার করেছি এবং স্টেজের পিছনে হলরুমের যে বাথরুম আন্ডার কনস্ট্রাকশন বাথরুম আছে, বাথরুমের ফলস সিলিং সরিয়ে ওটার ভিতরে একটি গোপন কুঠুরি পেয়েছি। ওখানে তালা ভেঙে ওখান থেকে আমরা আরও বেশ কিছু পরিমাণে ফরেন লিকার উদ্ধার করেছি। 6 বছরে দুর্নীতি সংশ্লিষ্ট বিদেশে পাচার হওয়া 1,167 কোটি টাকা জব্দ করতে পেরেছে দুদক। ক্যানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের 29টি অ্যাকাউন্টে ছিল এসব টাকা। দুদক বলছে বিদেশে পাচার হওয়া আরও 1,000 কোটি টাকা জব্দের প্রক্রিয়া চলছে। তবে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে দেশ থেকে বিভিন্ন খাতে বছরেই পাচার হয় অন্তত 53,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল কানাডায় পাচার করেছিল প্রায় 24 কোটি টাকা। সেই টাকায় কেনা হয়েছিল বাড়ি। কিছুদিন পরে বাড়িটি বিক্রি করে সেই টাকা পাচার করা হয় অস্ট্রেলিয়ায়। সেখানেও কেনা হয় বাড়ি। স্বাস্থ্যখাতের দুর্নীতির এসব টাকা বিভিন্ন দেশে পাচার হলেও শেষ রক্ষা হয়নি। কানাডা ও অস্ট্রেলিয়ায় আফজালের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বাড়িটিও জব্দের প্রক্রিয়ায় আছে। দেশে বিদেশে সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে গত বছর আফজালকে আত্মসমর্পণে বাধ্য করে দুদক। আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে একই পদ্ধতি অনুসরণ করছে দুদক।
এর মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত এক ডজন ব্যক্তি রয়েছে। তবে গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করবে না গোয়েন্দারা। দুর্নীতি শুধু দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া না, রাষ্ট্রের অর্থ বা জনগণের অর্থ যদি কেউ পাচার করে অন্য দেশে নেয় সেটা রিকভার করার চেষ্টাও তো থাকে, যেহেতু আমাদের রাষ্ট্রের সম্পদ। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি বলছে দুদকের এই কাজ প্রশংসাযোগ্য, কিন্তু পাচার হওয়া টাকার তুলনায় জব্দের অর্থ খুবই সামান্য। যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ আজ থেকে শুরু হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিক করোনা টিকা দেয়া। সারা দেশে 14,000 ক্লিনিকে চলবে এই গণ টিকা কর্মসূচি। প্রতিটি ক্লিনিক থেকে সিনোফার্মের 500 টিকা দেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবস্থাপনায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে কর্মসূচি। সারা দেশে কমিউনিটি ক্লিনিক প্রায় 14,000, একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠান। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এবার এসব ক্লিনিকে শুরু হচ্ছে করোনার গণটিকা। নিয়মিত টিকা নেই এমন কেন্দ্রে বৃহস্পতিবারের মধ্যে একদিন চলবে এই কর্মসূচি। প্রতিটি ক্লিনিক থেকে সিনোফার্মের 500 ডোজ টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে কর্মসূচি। বিশাল একটা দূরত্ব অতিক্রম করে হাসপাতালে আসতে হয়, তাই আমাদেরকে নিজেদেরকে এখন কমিউনিটি ক্লিনিক থেকে তাদেরকে সেবাটা দিতে হবে, তাদেরকে টিকার আওতায় নিয়ে আসতে হবে। তাহলে লোকজন তাড়াতাড়ি দিতে পারবো আমরা টিকাটা। সেই টিকাটা যদি আমরা জনগণের কাছাকাছি জায়গা থেকে যে দিতে পারি তাহলে তারা আরও উৎসাহিত হবেন। চাহিদা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে টিকা পাঠাবে জেলা ইপিআই সেন্টার, তদারকি করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টিকার এসএমএসও পাঠাবে তারাই। নিবন্ধন করে যারা টিকার অপেক্ষায় আছেন তারাই এসএমএস পাবেন। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। প্রতিটি ক্লিনিকে বুথ থাকবে একটি করে। প্রথম ডোজ নেয়ার এক মাস পর একই কেন্দ্র থেকে মিলবে দ্বিতীয় ডোজ। এবং সেই সকল কমিউনিটি ক্লিনিকে এই সপ্তাহের মধ্যে একবার করে ক্যাম্পেইন, চর এলাকায় হবে, দুর্গম এলাকায় হবে, যেখানে মানুষ আসলে এই ইউনিয়ন পর্যায় পর্যন্ত হয়তো এসে টিকা নিতে পারছিলেন না, তাদের জন্য এই আয়োজন। যেখানে আমাদের রেজিস্ট্রেশন করা মানুষ বেশি আছে সেখানে হয়তো আগেই করে ফেলবে, আর যাদের রেজিস্ট্রেশন কম আছে যে এলাকায় সেই এলাকায় তারা প্রচার প্রচারণা করে মানুষকে রেজিস্ট্রেশন আওতায় আনবে। এ পর্যন্ত টিকা পেয়েছে দেশের প্রায় 26% মানুষ। বিভাগ হিসেবে সবচেয়ে বেশি টিকা দেওয়ার হার খুলনায়, আর কম বরিশালে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনবল ও চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মানসিক রোগের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম। মাত্র 3 বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে ইনডোর আউটডোরের কার্যক্রম। বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক চিকিৎসালয় পাবনা মানসিক হাসপাতাল, যেখানে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আপনজন হয়ে ওঠেন কর্তব্যরত নার্সরা, স্নেহ মমতায় আগলে রাখেন রোগীদের। তবে জনবল সংকটে দীর্ঘদিন ধরে হাসপাতালটির রুগ্নদশা। চিকিৎসক, নার্স, সুইপার থেকে শুরু করে হাসপাতালের কোনো পদেই চাহিদা অনুযায়ী লোকবল নেই। মোট 643 পদের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 201 পদ, আর বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 3 জন। ফলে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বহির্বিশ্বে প্রত্যেকটা ওয়ার্ডে 5 রোগীর জন্য একটা করে নার্স থাকে, যাতে করে তারা নার্সিং কেয়ারটা আরও ভালোভাবে পায়। সেক্ষেত্রে আমাদের এখানে সেটা হয় না। হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাত্র 3 চিকিৎসকের পক্ষে 500 সজ্জার হাসপাতাল সামলানো প্রায় অসম্ভব বলে জানান তারা। 3 মিলে ইনডোর আউটডোর ম্যানেজ করা ডিফিকাল্ট ব্যাপার, যা আমাদের অনেক সময় নাভিশ্বাস উঠে যায়। যেমন হয়তো বা আমাকে হসপিটালে ইনডোরে রুগী একটা খারাপ, সেটাকে ম্যানেজ করে আবার আউটডোরে যেতে হয়। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক নিয়োগ সহ জনবল সংকটের বিষয়টি নিয়ে বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, ওনারা আশ্বাস দিচ্ছেন এবং আমার বিশ্বাস যে যে কোনো সময় আমাদের এই পদগুলো পূরণ হয়ে আসবে। 1957 সালে পাবনা শহরের শীতলাই হাউসে অস্থায়ীভাবে গড়ে তোলা হয় মানসিক হাসপাতাল। এর দুই বছর পর তা স্থানান্তর করা হয় হেমায়েতপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে লক্ষ্মীপুরে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আজ শুরু হয়েছে করোনার টিকাদান। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার সাতচর ইউনিয়নের লামছড়ি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, টিকা কেন্দ্রে জনসাধারণের ভিড় কেমন দেখছেন, আর টিকা কেন্দ্রে যারা টিকা দিতে গিয়েছে তারা সবাই কতটুকু আসলে স্বাস্থ্যবিধি মেনে চলছে? আসলে আজকে কিন্তু লক্ষ্মীপুরে যে জেলার যে পাঁচটি উপজেলা রয়েছে, এই পাঁচটি উপজেলায় কিন্তু 176টি যে কমিউনিটি ক্লিনিক রয়েছে, এই কমিউনিটি ক্লিনিকে কিন্তু সকাল 9টা থেকে যে টিকার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তা আসলে আমরা সকালে কয়েকটি কেন্দ্রে গিয়েছি এবং আমি এখন যে কেন্দ্রে আছি এখানে সকাল থেকে কিন্তু মূলত যারা টিকা দিতে আসছেন নারী পুরুষ সবাই কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে এবং তারা টিকা দিচ্ছে, টিকা নিচ্ছে। পাশাপাশি যে যারা কমিউনিটি দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে তাদের এই যে স্যাক্টর করছেন এবং তাদের নাম বা যে বিভিন্ন ধরনের এবং পাশাপাশি সবাইকে টিকা দেওয়ার জন্য যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়ার পর তারা মানছে যেমনটি বলা হচ্ছে। কিন্তু আর এই লক্ষ্মীপুরে যে প্রতিটি যে কমিটি ক্লিনিকে কিন্তু 500 করে টিকা দেওয়ার কথা রয়েছে। জেলা সিভিল সার্জন ডক্টর আব্দুল গাফার এমনটি জানিয়েছে যে আজকে 176টি কেন্দ্র রয়েছে কমিটি ক্লিনিক, এই কেন্দ্রে 500 করে টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি তারা করছে। কিন্তু এখানে যারা টিকা দিতে আসছেন আমি অনেকের সাথে কথা বলেছি, তারা টিকার যে ব্যবস্থাপনা সেটা আমি সন্তুষ্ট প্রকাশ করেছি এবং স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা দিচ্ছে এটি বলছেন। কিন্তু মানুষের মাঝে কিন্তু দিন দিন টিকা দেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সবাই কিন্তু টিকা দেওয়ার বিষয়ে কিন্তু খুব আগ্রহ প্রকাশ করেছেন এবং খুবই সুন্দরভাবে সবাই টিকা দিচ্ছেন। তো আসলে কিন্তু আজকে যে রামগতি কমলনগর বিশ্বরাম ছিল যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা যে খোঁজ দিয়েছি সবাই কিন্তু টিকা দিচ্ছেন এবং টিকা দেখছেন। বিরতিহীন সংবাদ, এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। পাঁচ বছরেও নিষ্পত্তি হয়নি সাঁওতালদের জমি নিয়ে চিনিকলের সাথে বিরোধ, একই জমিতে ইপিজেড স্থাপনের ঘোষণায় ক্ষোভ। গ্লাসগোর জলবায়ু সম্মেলনকে ব্যর্থ বলে দাবি করলেন পরিবেশবাদীরা, যুক্তরাজ্যের বড় বড় শহরে বিক্ষোভ। মেট্রো রেল প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি 68.49%, আটটি প্যাকেজের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এই প্রকল্প একনেকে অনুমোদন পায় 2012 সালের 18 ডিসেম্বর। প্রকল্পটি শেষ হওয়ার কথা 2024 সালের 6 জুন। এ প্রকল্পের দৈর্ঘ্য 20.1 কিলোমিটার, 24 সেট ট্রেন থাকছে, প্রত্যেক সেটে 6টি করে বগি থাকবে, ঘন্টায় গতিবেগ 100 কিলোমিটার, উভয় দিকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করবে মেট্রো রেল। প্রকল্প ব্যয় প্রায় 22,000 কোটি টাকা, এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন 5,390 কোটি 48 লাখ টাকা, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার জাইকা কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে 16,594 কোটি 59 লাখ টাকা। এ প্রকল্পের উদ্দেশ্য ঢাকা মহানগরীতে দক্ষ ও কার্যকরী দ্রুতগামী পরিবহন ব্যবস্থা চালু করা, সর্বসাধারণের জন্য গণপরিবহনের সুবিধা আধুনিকায়ন করা এবং নগর গণপরিবহন ব্যবস্থা অধিকতর নিরাপদ ও পরিবেশ বান্ধব করা। ঘন ঘন জোয়ার ভাটা সহ প্রাকৃতিক বৈরিতায় বরিশাল বিভাগের 91টি নদীর অন্তত 123টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন রোধে জরুরি কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা কাজে আসছে না বলে দাবি কবলিত এলাকার মানুষের। তবে সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমেও বরিশালের বিভিন্ন জায়গায় এভাবে ভাঙছে কীর্তন খোলা, প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। কেবল কীর্তন খোলা নয়, একই অবস্থা আড়িয়ালখা, কালাবদর, কারখানা সন্ধ্যা, সুগন্ধা সহ বরিশাল বিভাগের অন্তত 91টি নদীর তীরবর্তী এলাকায়। অন্তত 123টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও তীব্রতা বেশি 8টি পয়েন্টে। জোয়ার এবং ভাটার যে ডিফারেন্সটা খুব বড় লেভেলের ডিফারেন্স থাকে, এই কারণে নদীর পাড় ভেঙে যায় এবং নদীর যে ওয়েভ অ্যাকশন
সময় সময় নদীর তলদেশে গভীরতা বৃদ্ধি পায় এবং নদীর অপজিটে থাকা যে চর, সে চর ক্রমশ এগিয়ে আসলে নদীর পার ভাঙে। ক্ষতিগ্রস্তরা বলছেন, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করলেও তা কাজে আসছে না। কারেন্টের ওই লাইন আসলে লাইন লইয়া কাল হিজিয়া গাছপালা লইয়া কাল তলে গেছে, রেগুলার লইয়া রাস্তা লইয়া একবার ড্যাব্বে যায়। এই যে বস্তা ফেলাইতেছে না, ড্যাব্বে যাইতেছে লইয়া। এখন তো তুই গোলক টোলো খালাইলে তাহলে এই গ্রামের লোক থাকতে পারবে শান্তিতে। ভাঙন ঠেকাতে একটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাস্তবায়নের পথে দুটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, আরও 16টি প্রকল্প। এই দুটো প্রজেক্ট ইনশাল্লাহ অনুমোদন হলে আমার ধারণা এই এলাকায় নদী ভাঙন অনেকটাই আমরা সংরক্ষণ করতে পারবো এবং এই এলাকার মানুষের তারা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি আশা করি। বরিশাল অঞ্চলে নদী ভাঙন বাড়ার পেছনে জোয়ার ভাটার তারতম্য, অতিবৃষ্টি, স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া সহ নানা কারণকে দায়ী করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাঁচ বছর নিষ্পত্তি হয়নি সাঁওতালদের সাথে রংপুর চিনিকলের জমি নিয়ে বিরোধ। এনে ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ক্ষোভ। এর মধ্যে বিরোধপূর্ণ ওই জমিতে ইপিজেড স্থাপনের ঘোষণা, সম্প্রতি আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 2016 সালের 6 নভেম্বর গোবিন্দগঞ্জের কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদা ফার্মে আককাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে নিহত হন 3 জন সাঁওতাল। 5 বছর আগে ঘটে যাওয়া এই হামলা ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নেই উল্লেখযোগ্য অগ্রগতি। পিবিআইয়ের দাখিল করা চার্জশিটের পর এবছরের জানুয়ারিতে সিআইডি জমা দেওয়া চার্জশিটেও নারাজি দিয়েছে বাদী পক্ষ। পিবিআইয়ের পর সিআইডি তদন্ত একটা প্রতিবেদন জমা দেয়, যেটা ওই সিআইডিরই অনুরূপ ছিল, যেটা আমাদের কাছে কারোরই কাছে গ্রহণযোগ্য ছিল না বা কাম্যও ছিল না। আমাদের যে এই যে হত্যা হলো, এই উচ্ছেদ হলো, এর বিচার হবে কি না, এটা না আমরা খুবই শঙ্কিত। এদিকে সম্প্রতি চিনিকলের ওই বিরোধপূর্ণ জমিতেই ইপিজেড স্থাপনের ঘোষণায় আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 3 ভাইয়ের রক্ত গেছে, আমরা লাশ দেখেছি, যদি আরও লাশ দেখতে চায় দেখবে, আমরা লাশ দিব, আমাদের জীবন দিব, কিন্তু কোনোদিন আমরা ইপিজেড করতে দিব না। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি মানবাধিকার কর্মীদের। সাঁওতাল পল্লীতে আমরা 7 দফা দাবি এবং দাবির বাস্তবায়ন চাই। ইপিজেড যেন সেখানে সাঁওতাল পল্লীতে সাঁওতালদেরকে উচ্ছেদ করে 3 ফসলি জমিতে যেন ইপিজেড না করা হয়, এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে এবারের সাঁওতাল হত্যা দিবসের কর্মসূচি আমরা পালন করব। নারাজি পিটিশনের উপর এবছরের সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে শুনানি। আগামী 7 ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী কুদরতুল্লাহ ও জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত 10:30 দিকে লিংক রোড স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা শেষে সদস্য প্রার্থী কুদরতুল্লাহ এবং তার ভাই জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সহ সমর্থকদের নিয়ে নির্বাচনী কার্যালয়ে যান। হঠাৎ দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কুদরত ও জহিরুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে কুদরতুল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার পর কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করে শ্রমিক লীগের নেতাকর্মীরা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে এক অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় ত্রুটি, হাসপাতালে অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ করেছেন স্বজনরা। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্বজনরা জানান, নাসরিন আক্তারের গর্ভপাতের লক্ষণ দেখা দেয়ায় গত 29 অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকরা রোগীকে শঙ্কামুক্ত জানালেও একদিন পর স্বজনদের না জানিয়ে হঠাৎ অপারেশন থিয়েটারে নেয়। এরপর থেকে গত 5 দিন আইসিইউতে রাখা হয় নাসরিন আক্তারকে। শুক্রবার সন্ধ্যায় মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, রোগী আরও আগে মারা গেলেও তাদেরকে সঠিক তথ্য জানানো হয়নি। স্বজনদের এমন অভিযোগ ও দেন দরবারের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3,71,000 টাকা বিল কমিয়ে 50,000 টাকা নেয় বলে জানায় স্বজনরা। রবিবার 12টা বাজে ইয়া করছে, অপারেশন করছে, ওইটা তো ভুল অপারেশন করছে, লিক করে রাখছে, এখন প্রচুর ব্লিডিং হয়েছে, তারপরে তারা না পারতে আইসিইউতে ঢুকাই দিয়েছে। আইসিইউতে খালি কয়েক রক্ত দেন, না হলে 200 জন মানুষ আসছে। বিল আসছে 4,71,000 টাকা শুধু আপনার হসপিটালের বিল, উইদাউট আপনার মেডিসিন সব আমরা বাইরে থেকে দিয়েছি।
আকাশে পাখা মেলার অপেক্ষায় নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স এ নিয়ে দেশে এয়ারলাইন্স কোম্পানির সংখ্যা দাঁড়াবে পাচ্ছে। এতে আকাশপথে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এয়ারলাইন্সগুলোকে টিকে থাকার স্বার্থেই যাত্রী সেবার মান নিশ্চিত করতে হবে। লাল সবুজের পতাকা বহন করে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাখা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 21টি উড়োজাহাজ। আর শুধু দেশের আকাশেই বিচরণ করছে নভ এয়ারের 60টি বিমান। এছাড়াও দীর্ঘদিন ধরেই দেশ বিদেশে বিচরণ করছে ইউএস বাংলার 14টি উড়োজাহাজ। আরও 60টি বিমান বহরে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির। এ অবস্থায় ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাস্ট্রা নামে নতুন দুইটি এয়ারলাইন্স আকাশে ওড়ার অপেক্ষায় আছে। এরই মধ্যে কোম্পানি দুটিকে ছাড়পত্র দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই টাইমলাইনে যদি আমরা থাকি, আমাদের টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি 2022 মধ্যে কমার্শিয়াল ফ্লাইট শুরু করার। মাঝখানে চার মাস সময়টা এই যে কাজগুলো মাঝখানে আছে এটা করবার জন্য মোটেই লম্বা সময় না। নতুনদের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে পুরাতন কোম্পানিগুলো। তাদের মতে নতুন এয়ারলাইন্স আসায় প্রতিযোগিতা বাড়বে, ব্যবসায় নিতে হবে নতুন পরিকল্পনা। শর্ট টার্ম প্ল্যান, ইন্টারমিডিয়েট প্ল্যান, লং টার্ম প্ল্যান অনেক কিছু আছে, স্ট্র্যাটেজি, অ্যাকশন প্ল্যান এগুলো থাকবেই, আর নতুনটা তো আসবেই, আমরা সাধুবাদ জানাই। কম্পিটিশন ডেফিনেটলি থাকবে, সেটা যে সার্ভিস কম্পিটিশন, অ্যাকচুয়ালি যে যত ভালো সার্ভিস দিবে, যে অন টাইম পারফরমেন্সটা বজায় রাখতে পারবে, নতুন এয়ারলাইন্সকে টিকে থাকতে হবে আসলে আমাদের সাথে সার্ভিসটাকে কম্পিটিশন করেই। নতুন দুটি এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর প্রক্রিয়াকে এভিয়েশন খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলছে বিশেষজ্ঞরা। তাদের মতে দেশে এভিয়েশনের বাজার বাড়ায় কোম্পানিও বাড়াতে হবে। বিমান পালো যারা আছেন তারা, এবং এয়ারপোর্টে যেসব বোর্ডিং পাস ইস্যু করেন, যারা ব্যাগেজটা হ্যান্ডেল করেন, এইখানে যারা সুন্দর ম্যানেজমেন্ট করতে পারবে তারা কিন্তু এগিয়ে যাবে, প্লাস টিকিটের প্রাপ্তি। গত 20 বছরে আকাশপথে দেশের বাজার 5 লাখ থেকে বেড়ে 20 লাখে পৌঁছেছে। নতুন কোম্পানি বাজারে এলে এ সংখ্যা 25 লাখে পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগো সহ যুক্তরাজ্যের বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বিক্ষোভের রূপ COP26-কে ব্যর্থ বলেছেন গ্রেটা থানবার্গ। সম্মেলনকে কেবলই একটি জনসংযোগ কর্মসূচি বলে আখ্যা দেন এই পরিবেশবাদী। দুই দিনের কর্মসূচিতে আজ গ্লাসগো সহ যুক্তরাজ্যের 10টি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের। শুক্রবার স্কটল্যান্ডের কেলভিন গ্রোভ পার্কে জড়ো হয় প্রায় 10,000 মানুষ। বৈশ্বিক উষ্ণায়ন রোধে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের উপর চাপ বাড়াতে এই বিক্ষোভ। তরুণ পরিবেশবাদীদের এই কর্মসূচির নাম ফ্রাইডেস ফর ফিউচার। সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থানবার্গের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয় স্কুলের শিশুরাও। গ্লাসগো স্কোয়ার ও গ্লাসগো সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় জড়ো হয় তারা। মূল দাবি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত। The most exclusionary COP ever. এবারে পরিবেশ সম্মেলন এখন আর জলবায়ু সম্মেলন নয়, এটি শুধুমাত্র 2 সপ্তাহ ব্যাপী ব্যবসায়িক আলোচনায় পরিণত হয়েছে। সম্মেলনে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি যাতে বিশ্বের ক্ষতিগ্রস্ত মানুষেরা উপকৃত হতে পারে, তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। এবারও মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে যাচ্ছে বিশ্ব নেতারা। যার যার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, কারণ বিশ্ব নেতারা জলবায়ু সংকট ঠেকাতে বরাবরই ব্যর্থ। শনিবারও গ্লাসগো সহ যুক্তরাজ্যের 10টি বিমানবন্দরে বিক্ষোভের কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে এই দিন 50,000 মানুষের মিছিল কেলভিন গ্রোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবেন বলে জানানো হয়েছে। মিছিলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ এবং নানা বিধিনিষেধের কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। এতে শহরের যানজট ও ভ্রমণ বিঘ্ন ঘটবে বলেও সতর্ক করা হয়েছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকরণে একদিনে 7,688 জনের প্রাণহানি হয়েছে, নতুন করে শনাক্ত 5 লাখেরও বেশি রোগী। এ নিয়ে বিশ্বকরণায় মৃত্যু ছাড়ালো 50,53,000 মোট আক্রান্ত 24,98,00,000 রোগী। 7 দিনে বিশ্বে করোনা আক্রান্তের হার বেড়েছে 3 ভাগ, তবে মৃত্যু কমেছে 5%। 24 ঘন্টায় রাশিয়ায় সর্বোচ্চ 1,192 জনের প্রাণহানি হয়েছে।
দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 7% আর প্রাণহানি বেড়েছে 6%। রাশিয়ায় করোনায় মোট মৃত্যু 2,44,000-এর বেশি। দৈনিক শনাক্ত হচ্ছে 40,000-এরও বেশি রোগী। জার্মানিতে উদ্বেগজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 35,806 জনের। এই অবস্থায় দেশটিতে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 84,846 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে প্রাণহানি কমেছে 16%। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে 12 বছর বা তার বেশি বয়সী 90% নাগরিক টিকা পেলেই বিদেশ ভ্রমণের বিধিনিষেধ শিথিল করা হবে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ঘটনায় উচ্চ পর্যায়ের একটি আঞ্চলিক নিরাপত্তা সংলাপের আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী 10 নভেম্বর অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এনডিটিভির প্রতিবেদনে কথা জানানো হয়েছে। বৈঠকে অংশ নিতে ভারতে আমন্ত্রণে পার্শ্ববর্তী দেশগুলো সাড়া দিয়েছে। মধ্য এশিয়ার দেশগুলোর পাশাপাশি রাশিয়া এবং ইরানও বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে। চীন এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও দেশ দুটির জবাব এখনও আসেনি। তবে পাকিস্তান গণমাধ্যমকে ইঙ্গিত দিয়েছে তারা বৈঠকে অংশ নিতে আগ্রহী নয়। দিল্লি আঞ্চলিক নিরাপত্তা সংলাপ, যা 2018 সালের সেপ্টেম্বরে এবং 2019 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল, করোনা মহামারীর কারণে গত বছরই বৈঠকটি স্থগিত করা হয়। টি-20তে টাইগারদের দুর্বলতা স্পষ্ট হয়েছে বিশ্বকাপে। ব্যর্থ মিশন শেষে এবার ঘুরে দাঁড়ানোর পালা। সঠিক পরিকল্পনায় দুর্বলতা কাটানো তাগিদ বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের। ঘরোয়া ক্রিকেট ও কাঠামোর উন্নয়ন ও ক্রিকেটারদের স্পোর্টিং উইকেটে খেলানোর পরামর্শ সাবেক ক্রিকেটার রফিক ও ধারাভাষ্যকার আতাহার আলীর। টানা 3 সিরিজ জিতে টি-20তে উন্নতির যে আশা জাগিয়েছে রিয়াদের দল, তা মিলিয়ে যেতে সময় লাগলো কই। এক বিশ্বকাপ পরিষ্কার বুঝিয়ে দিল ছোট ফরম্যাটে এখনও নড়বড়ে টিম টাইগার্স। এই ব্যর্থতার কারণ অনেক, কিন্তু এখান থেকে সমাধানের পথ তো খুঁজতে হবে। কী করে আসবে বদলের ডাক? দলকে ঢেলে সাজাবেন সেই অবস্থা কি আছে, নাকি কোচিং স্টাফে বড় পরিবর্তন আনলেই অনেক কিছু ঠিক হয়ে যাবে? এসব কি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? চিন্তা করতে পারলাম যে আসলে আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে না, আমাদের কোনোখানে ভুল আছে, আমাদের প্ল্যানিংয়ে ভুল আছে, আমাদের প্র্যাকটিসে ভুল আছে, আমাদের প্লেয়ার সিলেকশনে ভুল আছে, সব কিছু থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা একটা বড় ধাক্কা তো অবশ্যই আমাদের সবার জন্য। সুতরাং এখান থেকে উই হ্যাভ টু, আমাদের এখান থেকে বসে থাকলে হবে না, উই হ্যাভ টু এখান থেকে একদম ইউটার্ন নিতে হবে, ভালো করতে হবে। আমরা সেটা চাই যে বাংলাদেশের আরও সামনের দিকে এগিয়ে যাক। স্পিনিং কন্ডিশনে জায়ান্ট পথে শিরোনাম হয়ে লাভ কী? পরিণাম সুখকর নয় তা এই বিশ্বকাপে স্পষ্ট হয়েছে। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পরিবর্তনের কথা তো কতবারই ওঠে, এখন কি নড়ে বসার সময় নয়? 2007 থেকে আজকে 2021 ভিতরে দেখেন আমরা কিন্তু অর্থের পিছনে চলে যাচ্ছি। আমরা যখন শিক্ষা নিয়েছি এখান থেকে, এখানে স্টপ করি এবং এখান থেকে ভুলটা স্বীকার করি এবং এখান থেকেই ভুলটা সমাধান করি, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আরও বেটার হবে। ডিফিকাল্ট ফর দেম টু কাম টু টার্মস অফ দিস। বাংলাদেশ ঘরের মাঠে স্লো লো উইকেটে খেলে অভ্যস্ত হয়, বিভিন্ন কন্ডিশনে বাউন্সিং উইকেটে মানিয়ে নিতে পারছে না। বিসিবিকে এখনই এ বিষয়ে নজরে আনা উচিত আর স্পোর্টিং উইকেটে অভ্যস্ততা বাড়াতে এমন উইকেটে খেলানো উচিত। বছর ঘুরতেই আরেকটা বিশ্বকাপ 2022-এ অস্ট্রেলিয়ায়, তা ভেবেও পরিকল্পনা সাজানো জরুরি, আর সেটা আসন্ন পাকিস্তান সিরিজ থেকে শুরু হলেই ভালো। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে ম্যাচ শুরু বিকেল 4টায়, রাত 8টায় শারজায় ইংল্যান্ড সাউথ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ অজিদের। ওপেনিংয়ে ফিঞ্চ ওয়ার্নার আছেন দুর্দান্ত ছন্দে, পেস আক্রমণে স্টার্ক কামিন্স হ্যাজেলউডরা ধারাবাহিক, সাথে জাম্পার ঘূর্ণি সামলানোর চ্যালেঞ্জ ধুঁকতে থাকা উইন্ডিজের। অন্যদিকে আসর থেকে ছিটকে যাওয়া উইন্ডিজের সুযোগ জয় দিয়ে শেষটা রাঙানোর, সাথে ব্রাভোর আন্তর্জাতিক কেরিয়ারের ইতিটা সুখকর করতে মুখিয়ে গেইল পোলার্ডরা। ইংল্যান্ড সাউথ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। 4 জয়ে শেষ 4-এর স্পট অনেকটাই পাকা ইংলিশদের। মোমেন্টাম ধরে রাখতে ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী করছে বাটলার রয়দের ছন্দ। শুরুটা হার দিয়ে করলেও টানা 3 জয়ে শেষ 4-এর লড়াইয়ে টিকে আছে সাউথ আফ্রিকা। জয়ের সাথে প্রোটিয়াদের থাকতে হবে অস্ট্রেলিয়ার হারের প্রার্থনায়। অজিরা জিতলেও থাকবে কঠিন সমীকরণ মেলানোর সুযোগ, সেক্ষেত্রে নেট রান রেট গড়ে দিবে পার্থক্য। ম্যাচ পরে হওয়াতে হিসেবটা স্পষ্ট হবে সাউথ আফ্রিকার কাছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এদিকে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকলো ভারত। জাদেজা শামির দাপুটে বোলিংয়ের পর রাহুল রোহিতের ব্যাটিং তাণ্ডবে 8 উইকেটের বড় জয় পায় মেনিন ব্লু। আর নামিবিয়াকে 52 রানে হারিয়ে শেষ চারের পথে এগিয়ে গেছে নিউজিল্যান্ডও। পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পর টিকে থাকার লড়াইয়ে ভারতের বাধা স্কটল্যান্ড। 3 ম্যাচ টস হারের পর জন্মদিনের টস ভাগ্যসঙ্গী কোহলির। বোলিংয়ে শুরু থেকে স্কটল্যান্ডকে চেপে ধরে ভারত। কোয়েটজারকে ফিরিয়ে শুরুটা বুমরার, পরে জাদেজার আঘাতে ভেঙে যায় স্কটিশ মিডল অর্ডার। 3 উইকেট শিকারে একাই ধসিয়ে দেন প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ। শেষের তাণ্ডব শামির, গতি সুইংয়ে স্কটল্যান্ডের লেজ নিয়ে করেন ছেলে খেলা। 85 রানে থামে স্কটিশদের লড়াই। রোহিত রাহুলের আগ্রাসী ব্যাটিংয়ে ছোট টার্গেট হয়ে যায় আরও ছোট। রোহিত 30 করে ফিরলেও রাহুলের 50 জয়ের কাজ সহজ করে দেয়, সাথে রান রেট বাড়িয়ে আফগানিস্তানকে পেছনে ফেলে কোহলির দল। ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে নিউজিল্যান্ড, যদিও শারজার মন্থর উইকেটের সুবিধা নিয়ে ব্ল্যাক ক্যাপদের শক্ত পরীক্ষা নেয় নামিবিয়া। গাপটিল মিচেলরা সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। উইলিয়ামসন কনওয়ে পরিস্থিতি বুঝে খেলেছেন, রানের গতি বাড়ানোর চেষ্টায় উইলিয়ামসন আটকে গেছেন ইরাসমাসের কাছে, আর রান আউটে কাটা পড়েন কনওয়ে। চাপ আলগা হয়েছে ফিলিপস নিশামের ঝোড়ো ব্যাটিংয়ে। দুজনের 76 রানের অবিচ্ছিন্ন জুটি ব্ল্যাক ক্যাপদের বোর্ডে 163। জবাবে শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নামিবিয়া। মাসি জেন গ্রিন ও ডেভিড ভিসার প্রতিরোধ শুধু হারের ব্যবধানই কমিয়েছে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।